আসসালামু আলাইকুম কারীম আম্মা বাদ প্রিয় দিনই ভাই বোনেরা আজকে আমরা পাপ থেকে বাঁচার দোয়া শিখবো ইনশাআল্লাহ বন্ধুগণ আমরা অনেক সময় পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করি কিন্তু আমরা সেটাতে সক্ষম হই না অনেক সময় আমাদের দ্বারা পাপ হয়েই যায় তো বন্ধুগণ যদি আমরা পাপ থেকে বেঁচে থাকতে পারি তাহলে ইনশা আল্লাহ আমরা সফল কাম হতে পারবো তো বন্ধুগণ পাপ থেকে বাঁচার একটি দোয়া আছে যে দোয়াটি রাসুল আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন বন্ধুগণ এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সোহে বুখারিতে হাদিস নাম্বার আটশো বত্রিশ হাদিসটি বর্ণনা করেছেন রাসুল সাল্লি আসাল্লামের ওয়াসাল্লামের সহদর্মিনী হজরত আয়সা আনহা হজরত আয়সা তা তালাহ আনহা বর্ণনা করেন তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম সালাতে এই দোয়াটি পাঠ করতেন দোয়াটি হলো ল হুম ইন্নি মা প্রিয় বন্ধুগণ দোয়াটি আমি আবারও বলছি আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন আর ল হোম্মা ইন্নি আউ জুবিকা মা স্বামী বন্ধুগণ আপনারা বাংলা উচ্চারণ দেখতে পারতেছেন আপনারা বাংলা উচ্চারণ দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন আমি আপনাদের সুবিধার্থে আবারো বলছি মিনাল বন্ধুগণ এই দোয়াটি রাসুল আলাইহি ওয়াসাল্লাম নিচে পাঠ করতেন গুনাহ থেকে বাঁচার জন্য রাসূল রাসুল আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ মাসুম তারপরেও তিনি এই দোয়াটি পাঠ করতেন অথচ আমরা কত না গোনা করে থাকি কখনো বা প্রকাশ্যে গোনা করি কখনো বা সবার আড়ালে গোনা করি কিন্তু আমরা প্রকাশ্যে বা অপ্রকাশ্যে যে কোনোভাবে গোনা করি না কেন আল্লাহ কিন্তু আমাদের গোনা সম্পর্কে অবহিত আছেন আল্লাহ কিন্তু সব কিছুই জানেন তো এজন্য আমরা গোনা থেকে যদি বাঁচতে চাই তাহলে এই দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই এই দোয়াটি বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন বন্ধুগণ যদি ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই এই দোয়া থেকে উপকৃত হতে পারে আর বন্ধুগণ নিয়মিত আপনি যদি আমাদের এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চান সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলাম মাসাইল সম্পর্কে জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত